হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া। আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালে মেয়েদেরকে ছাড়তে গিয়েই দেখলাম মেঘলা আকাশ, ওয়েদারটা হঠাৎ করে একদম আজ বদলে গেছে। আজ সকালে একদম শরৎকালের অনুভূতি হচ্ছিল। রোদ আজ নেই, মেঘলা আকাশ, সুন্দর হাওয়া দিচ্ছে। হঠাৎ করেই গরমটা যেন কমে গেল। মা দুর্গা আসছে যে, তাই বোধহয় এই পরিবর্তন। রান্নাঘরের এখনও কিছু গোছাগুছির কাজ বাকি। মেয়েদেরকে ছেড়ে এসে সেই রান্নাঘর গোছানোর কাজই সম্পূর্ণ করলাম। আজ আসবে আইকিয়ার ফার্নিচারগুলো, তাই চটজলদি রান্নাটাও সেরে ফেলতে হবে। সারা দিনই আজ কাটবে বড় ব্যস্ততায়। আগে ফার্নিচার দিতে আসবে, সেগুলো ফিটিংস করবে, তারপর বিকেলে ডেকেছি কার্পেন্টারকে। বেগুন পোড়া, আলু ভাতে, ডিম ভাতে, ডাল আর ইলিশ মাছ ভাপা, আর এদিকে পটল কাঁকড়োল ভাজা, এই দিয়েই আজকের লাঞ্চটা সারলাম। লাঞ্চ সারা হতে না হতেই চলে এলো ফার্নিচার। এখন এই ফার্নিচারেরই ফিটিংস হবে। কী জানি কতক্ষণ সময় লাগবে। সব কাজ সেরে তাই এখানেই বসে পড়লাম। যেই ব্র্যান্ডেরই আপনি ফার্নিচার কেনেন না কেন, সেই শপ থেকে এসেই ওখানের লোকরাই সমস্ত ফিটিংস করে দিয়ে যায়। এটাই এখানে নিয়ম। কারণ যদি ফার্নিচারে কোনো ফাটা ভাঙা থাকে বা কোনো প্রবলেম থাকে, তাহলে সেই ফার্নিচারটা আবার ওনারা ফেরত নিয়ে যাবেন, আবার নতুনের জিনিস এনে দিয়ে যাবেন। কয়েকটা সাইড টেবিল কিনেছিলাম, সেই সাইড টেবিলটাই উনি লাগাচ্ছেন। ব্ল্যাক আর রেড দুটো সাইড টেবিল কিনেছিলাম। দুটোর মধ্যেই চাকা লাগানোর ব্যবস্থা আছে, যাতে খুব সহজে এদিক ওদিক মুভ করা যায়। আমাদের টি টেবিলটা একটু ছোট, তাই খুব অসুবিধে হয় বেশি লোকজন হলে, তাই এই টি টেবিলগুলো এখন একটু হেল্পফুল হবে। নতুন একটা টি টেবিল কিনবো বলে ভেবেছিলাম, অনেক দেখলাম ঠিক পছন্দ মতো পেলাম না, তাই ওটা বাকি রয়ে গেল। টেবিল দুটো ফিটিংস হয়ে গেছে, এবার আরও গুনগুনে চেয়ারটা ফিটিংস হচ্ছে। এটা সেই পিঙ্ক কালারের চেয়ারটা, যেটা আরোর ভীষণ পছন্দ হয়েছিল। পড়ার টেবিল ছিল, কিন্তু একটা কমফোর্টেবল চেয়ার ছিল না বলে গুনগুন সেই সোফা বা বেডের মধ্যেই সারাক্ষণ পড়তে বসত, তাই এই চেয়ারটা কেনা হলো। আরও দুজনেই বসতে পারবে, আর হাইটও এটার বাড়াকমা করা যাবে। এবার চলে এসেছে সোফা। দুটো সোফা কিনেছি আমরা, একটা সোফা কাম বেড আর একটা সোফা, তো সেটাই এখন ফিটিংস হবে। দুটো টি টেবিল, একটা চেয়ার, কিছু আনুষঙ্গিক জিনিসপত্র বাড়ির জন্য, আর দুখানা সোফা। আগে আমাদের অনেকগুলো সোফা ছিল, যার জন্য পুরো ডাইনিং রুমটা যেন একদম ভরা ভরা লাগতো। এবার সেটাকে একটু হালকা করার প্রয়োজন ছিল, তাই ওইগুলো ফেলে দিয়ে এই নতুন সোফা, আশা করছি আমাদের ডাইনিং রুমটা আরও সুন্দর হয়ে সেজে উঠবে। একটা সোফা এদিকে অলমোস্ট ফিনিশ, সেই জন্য আরেকটা সোফা ফিটিংসেরও কাজ শুরু হয়ে গেল। এই আইকিয়া সোফাটার একটা ভালো দিক আছে, যদি পরে দু চার বছর বাদে সোফা চেঞ্জ করার জন্য প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই ওপরের কভারগুলো চেঞ্জ করা যাবে। নতুন কভার নিয়ে এসে লাগিয়ে দিলেই আবার নতুন সোফা রেডি। এদিকে অলমোস্ট আমাদের সোফা কাম বেড রেডি। ভেতরে একটা স্টোরেজেরও ব্যবস্থা আছে, এই দেখুন একটা পাতলা প্লাই ভেতরে দিয়ে দিচ্ছে, তবে এখানে পা দেওয়া যাবে না, সেটাই উনি বললেন, বা ভারী কোনো জিনিস ওর ভেতরে রাখা যাবে না, হালকা পিলো, বালিশ এই ধরনের জিনিস ভেতরে স্টোরেজ হিসেবে রাখা যেতে পারে। ফিটিংসের কাজ শেষ, ঘণ্টাখানেকের মধ্যেই চলে এলেন কার্পেন্টার। বেশ কিছু জিনিস ওয়ালে লাগানো ছিল, করানো ছিল কিছু ড্রিল আর পর্দা লাগানোর কাজ। পর্দাগুলোর এত উঁচু আর ভারী, এই পর্দা লাগানো নিজেরা সম্ভব হয় না, তার জন্য কার্পেন্টারদের ডাকতেই হয়। পার্সোনাল কাজের জন্য ঘণ্টায় ওনারা চার্জ করেন 50 দিরাম। আমার প্রায় 2 ঘন্টা মতো কাজ করেছেন, তা 2 ঘন্টায় চার্জ নিয়েছেন 100 দিরাম। 100 দিরাম মানে ওই 2200 টাকা মতো।
এটাই হলো এখানের কার্পেন্টারদের চার্জ। সমস্ত কাজ শেষ হতে 7:30 মতো বেজে গেল। গাজরটা সকাল থেকেই কুড়ে রেডি করা ছিল, তাই চটজলদি গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি। রাতের ডিনারটা গাজরের হালুয়া আর রুটি দিয়েই সারব। ঘি গরম করে গোটা এলাচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তার উপর গাজরটা তুলে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চুড়ে নিলাম। জলটা অনেকটা শুকনো হয়ে জ্বরে গেছে, এবার দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আন্দাজ মতোই দেবো, আমাদের বাড়িতে সবাই মিষ্টি কম খায়, তাই চিনি আর এক্সট্রা দেবো না। এতে যে মিষ্টতা হবে সেটাতেই করব গাজরের হালুয়া। আরও কিছুক্ষণ নাড়াচড়া করে নিলাম, শেষে দেবো একটু দুধ, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। পরিমাণ মতো দুধ দিয়ে একটুক্ষণ, গ্যাসটা কম আছে, 10 মিনিট বন্ধ ঢাকা দিয়ে রাখবো। খুব একটা গাজরটা যেন গলে না যায়, তাহলে আবার আমাদের বাড়িতে কেউ খায় না। গাজরটা মুখে লাগবে, সেদ্ধও হবে কিন্তু গলবে না, সেরকমভাবে রাখতে হয় গাজরের হালুয়া। ঠাকুরের ভোগ রান্না নিরামিষ করাতেই আজ গাজরের হালুয়াটা রান্না করলাম। অনেক দিন বাদে হালুয়া বানিয়েছি, তাই ঠাকুরকে একটু প্রসাদ দেব। এই যে বাদাম নিয়ে নিয়েছি, এবার একটু বাদাম মিশিয়ে ব্যাস নাড়াচড়া করে একটু শুকিয়ে নিলে ব্যাস রেডি আমার গাজরের হালুয়া। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আমার জীবনের নতুন নতুন গল্প নিয়ে বারবার ফিরে আসবো আপনাদের কাছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।